नमस्कार निगम सुधामृत यूट्यूब चैनल पक्ष থেকে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই সাদর জয় গুরু জয় মা সম্ভাষণ। আশা করি সকলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের নিকট যে উপস্থাপনা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হলো শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথা অনুযায়ী সাধনার স্তর ও সিদ্ধ লক্ষণ সম্পর্কিত ব্যাখ্যা, যে সাধনার বিভিন্ন স্তর সম্পর্কিত আলোচনা এবং সিদ্ধাবস্থায় সাধকের যে যে লক্ষণ প্রকাশিত হয় সেই সমস্ত লক্ষণ সমূহ নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় আজকে আপনাদের সবার নিকট উপস্থাপিত হবে। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন বলতে চাই, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পান, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং পরিচিতদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সবার মূল্যবান মতামত এবং প্রশ্ন নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের একান্ত কাম্য। তো দেরি না করে আসুন শুরু করছি আজকের উপস্থাপনা, শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের ব্যাখ্যা অনুযায়ী সাধনার স্তর ও সিদ্ধ লক্ষণ কি। প্রেম ভক্তি প্রচারক মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের অন্তর্ধানের পর তদীয় ভক্তমণ্ডলী যে সম্প্রদায় গঠিত করিয়াছিলেন তাহাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নামে খ্যাত। উজ্জ্বলাক্ষ মধুর রসের সাধনাই তাহাদিগের প্রধান লক্ষ্য। দাস্যাদি রসের সাধক যে উক্ত সম্প্রদায় দৃষ্ট হয় না এমন নহে, তবে উক্ত সম্প্রদায় প্রধানত মধুর রসেরই প্রবর্তক। তন্মূলে গোস্বামীগণ কর্তৃক শাস্ত্রাদিও রচিত হইয়াছে, তাহাই অসমদ্দেশে ভক্তিশাস্ত্র নামে খ্যাত। কাম কামনা মুক্ত নির্বিকার সাধক ব্যতীত অন্য কেহ রস তত্ত্ব ও সাধ্য সাধনের অধিকারী নহে। কাজেই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অধিকাংশ ব্যক্তি নির্মল রাগমার্গে লক্ষ্য রাখিয়া সহজ ভজন পন্থা অবলম্বন করিয়াছে। তবে একথা অবশ্য স্বীকার করিতে হইবে যে বৈষ্ণব ধর্মের অভ্যুদয় কালে বৈষ্ণবাচার্যগণ যতদূর সম্ভব তন্ত্রোক্ত পশুভাবেরই প্রাধান্য স্থাপন করিয়া বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী হইয়াছেন। আহারে শৌচ বিহারে শৌচ সকল বিষয়ে শুচি শুদ্ধ থাকিয়া নাম ব্রহ্মজ্ঞানে কেবলমাত্র শ্রী ভগবানের নাম জপ দ্বারাই জীব সিদ্ধকাম হইবে, ইহাই তাহাদের মত বলিয়া প্রচার করিয়াছিলেন। কিন্তু তাহাদিগের তিরোভাবের স্বল্পকাল পরেই প্রবৃত্তিপূর্ণ মানব মন তাহাদের প্রবর্তিত শুদ্ধ মার্গেও কলুষিত ভাব সকল প্রবেশ করাইয়া ফেলিল। সূক্ষ্ম ভাবটুকু ছাড়িয়া স্থূল বিষয় গ্রহণ করিয়া বসিল। পরকীয়া নায়িকার উপপতির প্রতি আন্তরিক টানটুকু গ্রহণ করত ঈশ্বরে উহার আরোপ না করিয়া পরকীয়া স্ত্রী লইয়া সাধন আরম্ভ করিয়া দিল। এইরূপে তাহাদের প্রবর্তিত শুদ্ধ যোগ মার্গের ভিতরেও কিছু কিছু ভোগ প্রবেশ করাইয়া উহাকে কতকটা নিজের প্রবৃত্তির মতো করিয়া লইল। আর না করিয়াই বা সে কী করে, সে যে অত শুদ্ধভাবে চলিতে অক্ষম, সে যে ভোগ ও যোগের মিশ্রিত ভাবই গ্রহণ করিতে পারে, সে ধর্ম লাভ চায় কিন্তু তৎসঙ্গে একটু আদরু রূপ রসাদি ভোগেরও লালসা রাখে। সেই জন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তাভাজা আউল বাউল সাঁই দরবেশ সহজিয়া আলেখিয়া প্রভৃতি মতের উপাসনা ও গুপ্ত সাধন প্রণালী সকলের উৎপত্তি। তাহারা তন্ত্রোক্ত পশ্চাচারের পরিবর্তে কুলাচার প্রথা অবলম্বন করিয়া বসিল। বঙ্গদেশের প্রতি নগরে প্রতি গ্রামে প্রতি পল্লীতে এইরূপ বৈষ্ণবের স্বতন্ত্র পল্লী বসিয়া গিয়াছে। তাহারা আবার যোগ ছাড়িয়া ভোগটুকু মাত্র গ্রহণ করিয়া ধর্ম জগতে ধ্বজা উড়াইয়াছে। সাধারণ লোক উক্ত কর্মের যোগ রহস্য অবগত না হইয়া কেবল বাহ্য ভোগ দৃষ্টে প্রলুব্ধ হইয়া ধর্ম মার্গ কলুষিত করিয়া ফেলিতেছে। ধর্মরাজ্যে শ্রেষ্ঠ সিংহাসন ভূত প্রেত কর্তৃক অধিকৃত হইয়া রহিয়াছে। দুঃখের বিষয় দিন দিন ইহাদের দলপুষ্টি হইতেছে। তান্ত্রিক সাধকগণ যেরূপ পঞ্চ মকারের সাধনা বলিয়া অক্লেশে বোতল বোতল মদ উদরস্থ এবং মাংসলোভে পশুপক্ষী বংশ ধ্বংস করিতেছে, তদ্রূপ ইহারাও মধুর রসের সাধনা বলিয়া সহজ ভজন বলিয়া সোজাসুজি সহজভাবেই ব্যভিচার করিতেছে। তাই সমাজের শিক্ষিত ব্যক্তিগণ বৈষ্ণবের মধুর রসের নামে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করিয়া থাকে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাইকে তাহারা লম্পট বদমায়েশ অপেক্ষাও ঘৃণার চক্ষে দেখিয়া থাকে।
ঐরূপ বৈষ্ণব উপেক্ষাস্পদ হইলেও তাহাদিগের পন্থা কখনো ঘৃণ্য নহে। ধর্মরাজ্যের অধিকাংশ স্থানই চিরদিন ভূত প্রেত ও বানর কর্তৃক অধিকৃত রহিয়াছে, তথাপি তাহাদিগের ভিতরেও সময় সময় নন্দী বা হনুমানের দর্শন লাভ ঘটিয়া থাকে। আমি ধর্মের নামে অধর্মের অনুষ্ঠান করিতে পারি বটে, কিন্তু তাহাতে সাধন পন্থা দূষিত হইতে পারে না। আমি বিনষ্ট হইব, কিন্তু ধর্ম নষ্ট হইবে কেন? তাই ওই সকলের মূলে দেখিতে পাওয়া যায় সেই বহু প্রাচীন বৈদিক কর্মকাণ্ডের প্রবাহ, সেই যোগ ভোগের সম্মিলন, আর দেখিতে পাওয়া যায় সেই তান্ত্রিক কুলাচার্যগণের প্রবর্তিত অদ্বৈত জ্ঞানের সহিত প্রতিক্রিয়ার সম্মিলনের কিছু কিছু ভাব। তন্ত্র শাস্ত্র মতে সর্বোচ্চ সহস্রার অকুল স্থান আর সর্বনিম্ন মূলাধার কুলস্থান, সেই স্থানে শুক্র সম্বন্ধীয় সাধনার অনুষ্ঠান করিতে হয় বলিয়া এই সাধনাকে কুলাচার বলা হইয়া থাকে। যোগেশ্বর মহাদেব বলিয়াছেন, কুলাচারং বিনা দেবী কলৌ মন্ত্র ন সিদ্ধতি, নিরুত্তর তন্ত্র। কুলাচার ব্যতিরেকে কলিতে কোনো মন্ত্র সিদ্ধ হইবে না। বাস্তবিক কলির ভোগপরায়ণ জীব কামের কবল হইতে উদ্ধার হইতে না পারিলে কিরূপে ধর্মরাজ্যে প্রবেশ করিবে? তাই তাহারা কুল সাধন বলে কাম মুক্ত হইয়া ভাবরাজ্যে প্রবেশ করে। কর্তাভজা বৈষ্ণব শাখা সম্প্রদায়গুলি ঈশ্বর, মুক্তি, সংযম, ত্যাগ, প্রেম প্রভৃতি বিষয়ক কয়েকটি কথার উল্লেখ করিলেই পাঠক আমাদের পূর্বোক্ত কথা সহজে বুঝিতে পারিবেন। ওই সকল সম্প্রদায়ের লোক ঈশ্বরকে আলেকলতা বলিয়া নির্দেশ করে, বোধহয় সংস্কৃত অলক্ষ্য হইতে আলেক কথাটির উৎপত্তি হইয়াছে। ওই আলেক শুদ্ধ সত্য মানব মনে প্রবিষ্ট বা প্রকাশিত হইয়া কর্তা বা গুরুরূপে আবির্ভূত হন। এইরূপ মানবকে তাহারা সহজ উপাধি দিয়া থাকে। যথার্থ গুরুভাবে ভাবিত মানবই ওই সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তাভজা হইয়াছে। তাহারা দেব দেবীর মূর্তাদি অস্বীকার না করিলেও কাহারও বড় একটা উপাসনা করে না, সকলে ঈশ্বরের অরূপ রূপের উপাসনা করে। দেহ মন প্রাণ দিয়া গুরুর উপাসনা করাই ইহাদের প্রধান সাধন। যখন ভারতে দেব দেবীর উপাসনা আদৌ প্রচলিত হয় নাই, সেই প্রাচীনকাল হইতেই গুরু বা আচার্যের উপাসনা প্রবর্তিত বলিয়া বোধ হয়, কারণ শাস্ত্রেই রহিয়াছে আচার্যাং মাং বিজয়নিয়াত, আচার্য ব্রহ্মণমূর্তি ইত্যাদি। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন, সুতরাং মানুষ গুরুর পূজা করিয়া তাহারা কোনো শাস্ত্রবিরুদ্ধ কার্য করে না। আলেকলতার বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে তাহারা বলে, আলেকে আসে আলেকে যায়, আলেকের দেখা কেউ না পায়, আলেককে চিনেছে যেই তিন লোকের ঠাকুর সেই। সহজ মানুষের লক্ষণ তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিলেও তাহার কখনো কামভাবে ধৈর্যচ্যুতি হয় না, অটল শুক্র রমণীর ভাবতরঙ্গে তলিয়া পড়ে না। তাই তাহারা বলে, রমণীর সঙ্গে থাকে না করে রমণ। সংসারে কামকাঞ্চনের কাঞ্চনের ভিতর অনাসক্ত থাকিতে না পারিলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারে না। সেই জন্য ইহারা উপদেশ দিয়া থাকে যে, রাধুনি হইবি, ব্যঞ্জন বাটিবি, হাড়ি না ছুইবি তায়, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবি তায়, অমীয় সাগরে স্নান করিবি, কেশ না ভিজিবে তায়, মাকড় সার জালে হাতিরে বাঁধিবি, পিড়িতে মিলিবে তায়। ইহাদিগের ভিতরেও সাধকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে, যথা আউল বাউল দরবেশ সাই, সাইয়ের পরে আর নাই। এই সম্প্রদায়ের লোক সিদ্ধ হইলে তবে সাই হইয়া থাকে। কিরূপ নরনারী ইহাদিগের সম্প্রদায়োক্ত সাধনার অধিকারী? তাহারা বলে, মেয়ে হিজড়ে পুরুষ খোঁজা, তবে হবি কর্তা ভজা। দেখিলে এই সকল সম্প্রদায়োক্ত সাধন পন্থাগুলি কিরূপ ভিত্তিমূলে প্রতিষ্ঠিত। এখন পার্শ্ব প্রকৃতি বিশিষ্ট জীব যদি অনধিকারী হইয়া সেই কার্যে হস্তক্ষেপ করত, তাহা কলুষিত করিয়া ফেলে, তজ্জন্য তাহাদিগের সাধন পন্থাগুলিকে কেহই অবজ্ঞা করিতে সাহসী হইবে না। অধিকারী হইয়া যে কোনো কার্যে হস্তক্ষেপ করাই শুধু ব্যক্তির কর্তব্য। আমরা বলিয়া আসিতেছি যে জাত জীব মাত্রই সুখের অভিলাষী, কেহই দুঃখভোগ করিতে চাহে না, সকলেই সুখের জন্য লালায়িত। কিন্তু ইহ জগতে সুখ কোথাও নাই, ইহ জগতে সবই অনিত্য, অনিত্য পদার্থে নিত্য সুখ কোথায়? ফুলের ধারে ঝরা, জীবনের ধারে মরা, হাসির ধারে কান্না, আলোর ধারে অন্ধকার, সংযোগের ধারে বিয়োগ, এইরূপ সর্বত্র। সুতরাং নির্মল নিরবচ্ছিন্ন সুখ এই অনিত্য জগতে নাই,
উপাসনা এই সুখ প্রাপ্তির জন্য। শ্রী ভগবানের চিন্ময় নিত্যানন্দ ধাম হইতে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই নিত্য রস ধারা ঝলকে ঝলকে উৎসারিত হইয়া জগতে আসিতেছে। তাহারই অনুভূতিতে জীব সুখান্বেষী হয়। মধুর গন্ধে অলিকুল যেমন আকুল হয়, জীব তদ্রূপ সেই সুখের গন্ধে অন্ধ ও উদ্ভ্রান্ত হয়। অতএব সে সুখপ্রাপ্তি জীবের শিক্ষা দীক্ষা সাধনা ভজনা বা উপাসনার চরম উদ্দেশ্য। আবার সেই রসের পূর্ণপ্রাপ্তি মধুর রসে, মধুর রসে পূর্ণানন্দ, মধুরে যুগলের উপাসনা। অতএব পূর্ণানন্দ বা পূর্ণ সুখ প্রাপ্তির জন্য প্রথমত কামমুক্ত হইয়া পরিশেষে কামানুগা ভক্তি বলে যুগলের উপাসনা করিবে। তন্ত্রশাস্ত্রের ভিতর যেমন সাধক দিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে, তদ্রূপ বৈষ্ণব শাস্ত্র মতে জীবের চারি প্রকার অবস্থা দৃষ্ট হয়। তটস্থ, প্রবর্তক, সাধক ও সিদ্ধ এই চারি প্রকার অবস্থার মধ্যে তটস্থ দেহে ক্রিয়াশূন্যতা, তটস্থ ভাব প্রাকৃত জীবভাব, অর্থাৎ সে অবস্থায় জীব কোনো উপাসনার পথ অবলম্বন করে না। তন্ত্রে সাধকদিগকে যেরূপ পশু বীর ও দিব্যভাবে শ্রেণীবদ্ধ করা আছে, তদ্রূপ ভক্তিমার্গের সাধকগণেরও প্রবর্তক, সাধক ও সিদ্ধ এই তিন প্রকার শ্রেণীর কথা বলা আছে। তন্ত্রে যেরূপ পশ্চাদিভাবের সাধনার প্রকারভেদ আছে, তদ্রূপ ভক্তিমার্গের এই তিন প্রকার অবস্থায় তিন প্রকারের ভজন প্রণালী আছে। প্রবর্তক অবস্থায় আশ্রয় সিদ্ধ, আশ্রয় সিদ্ধ অর্থে আশ্রয়াবলম্বনে ভক্ত ভাব সিদ্ধ। সাধন মার্গে প্রবেশ লাভ করিয়া সাধন ভক্তির অঙ্গগুলি সাধন করিবার কালে উপাসককে প্রবর্তক বলা যায়। প্রবর্তকের ভাব সিদ্ধ হইলে ভগবত মাধুর্যাস্বাদনের জন্য হৃদয়ে যে তীব্র উৎকণ্ঠার আবির্ভাব হয় এবং প্রকৃত ভাবের জন্য প্রাণে যে আকুল আবেগ উত্তরোত্তর বর্ধিত হইতে থাকে, ওই এইরূপ অবস্থার উপাসককে সাধক বলা যায়। যথা উৎপন্নর তয় সম্যক নির্বিঘ্ন মনুপাগতা কৃষ্ণ সাক্ষাৎ কৃত যজ্ঞা সাধকা পরিকীর্তিতা ভক্তি অসামৃত সিন্ধু। যাহাদিগের ভগবত বিষয়ে রতি উৎপন্ন হইয়াছে কিন্তু সম্যকরূপে বিঘ্ন নিবৃত্তি হয় নাই, এবং যাহারা ভগবত সাক্ষাৎকার বিষয়ে যোগ্য তাহারাই সাধক বলিয়া পরিকীর্তিত হন। ঈশ্বরে প্রেম, ততদিন ব্যক্তিতে মিত্রতা এবং বিদ্বেষীর প্রতি উপেক্ষা করেন, এইরূপ ভেদ দর্শন জন্য তিনি সাধক। আর অবিজ্ঞাতা অখিল ক্লেশা সদা কৃষ্ণাশ্রিত ক্রিয়া সিদ্ধাশু সন্ততং প্রেম সখ্যাস্বাদ পরায়ণা ভক্তির অসামৃত সিন্ধু। যাহাদিগের কিছুমাত্র ক্লেশ অনুভব হয় না, সর্বদা ভগবত সম্বন্ধীয় কর্ম করেন, এবং যাহারা সর্বতভাবে প্রেম সৌখ্যাদির আস্বাদ বিষয়ে পরায়ণ, তাহারাই সিদ্ধ। সিদ্ধ ও সাধকের অন্তঃকরণ ভগবৎভাবে ভাবিত বলিয়া তাহাদিগের উভয়কেই ভগবত ভক্ত বলা যায়। কিন্তু প্রবর্তক ভক্ত মধ্যে পরিগণিত নহে। সিদ্ধ দুই প্রকার, এক সংপ্রাপ্তি সিদ্ধস্বরূপ সিদ্ধ, অপর নিত্য সিদ্ধ। সাধন দ্বারা এবং ভগবত কৃপাবশত সংপ্রাপ্তি সিদ্ধরূপ সিদ্ধ দুই প্রকার। সাধন দ্বারা সিদ্ধ আবার দুই শ্রেণীতে বিভক্ত। যাহারা মন্ত্রাদির সাধন করিয়া সিদ্ধ হইয়াছেন তাহারা মন্ত্রসিদ্ধ, আর যাহারা যোগ জাগাদির অনুষ্ঠান করিয়া সিদ্ধ হইয়াছেন তাহারা সাধন সিদ্ধ। কৃপাপ্রাপ্ত সিদ্ধ দুই শ্রেণীতে বিভক্ত। যাহারা স্বপ্নে ভগবানের কৃপালাভ করিয়াছেন তাহারা স্বপ্ন সিদ্ধ, আর যাহারা সাক্ষাৎভাবে ভগবানের কৃপালাভ করিয়াছেন তাহারা কৃপা সিদ্ধ। আর আত্মকোটি গুণং কৃষ্ণে প্রেমানং পরমং গতা নিত্যানন্দ গুণাঃ সর্বে নিত্য সিদ্ধিয়া মুকুন্দবত। যাহাদিগের গুণ মুকুন্দের ন্যায় নিত্য আনন্দ স্বরূপ, এবং যাহারা আপনা অপেক্ষা ভগবানে কোটি গুণ প্রেমবিধান করেন তাহারা নিত্য সিদ্ধ। এই নিত্য সিদ্ধ ব্যক্তিগণ ভগবানের কোনো কার্য সম্পাদনার্থ সময় সময় নরদেহ ধারণ করিয়া অবতীর্ণ হন। আর ভগবান যখন অবতীর্ণ হন তখন নিত্য সিদ্ধ ব্যক্তিগণ তাহার সঙ্গে পার্ষদ রূপে অবতীর্ণ হইয়া তাহার কার্যে সহায়তা করেন। শ্রীকৃষ্ণের প্রায় সকল গুণ ও সিদ্ধি প্রদত্তা আদি গুণ সকলও নিত্য সিদ্ধগণে বর্তমান আছে। প্রবর্তক সাধক ও সিদ্ধের ভিন্ন ভিন্ন সাধন প্রণালী বিহিত আছে। যথা মন্ত্র, নাম, ভাব, প্রেম আর অসাশ্রয় এই পঞ্চরূপ হয় সাধন আশ্রয়। প্রবর্তক সাধক সিদ্ধ তথি মধ্যে রয় প্রবর্তকের মন্ত্রাশ্রয় আর নামাশ্রয়। শ্রী চৈতন্য চরিতামৃত।
প্রবর্তক সাধক ও সিদ্ধ ব্যক্তিগণের সাধনার্থ মন্ত্র নাম ভাব প্রেম ও রস এই পাঁচটি আশ্রয়স্বরূপ নির্দিষ্ট হইয়াছে। তন্মধ্যে মন্ত্র ও নাম প্রবর্তক ভক্তের, ভাব প্রেম এবং রস সাধক ও সিদ্ধ ভক্তের আশ্রয়। সিদ্ধভক্ত যুগলরূপে নিত্যলীলায় নিয়ত নিমগ্ন থাকিয়া পূর্ণ রসাস্বাদন করিয়া থাকেন। তিনি আনন্দ লীলারস বিগ্রহ হেমাব দিব্য ছবি সুন্দর মহাপ্রেম ও রসপ্রদ পূর্ণানন্দ রসময় মূর্তি ভাবিত হইয়া নিরবিচ্ছিন্ন আনন্দে নিমগ্ন হইয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ব্যাখ্যা অনুযায়ী সাধনার বিভিন্ন স্তর ও সিদ্ধাবস্থার সিদ্ধ লক্ষণ এখানে ব্যাখ্যা করা হলো। আজকের মতন এই উপস্থাপনার সমাপ্তি এখানেই ঘটল। আপনাদের সবার সহিত আবার দেখা হবে আগামী পর্বতে। ততদিন আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, গৃহে থাকবেন, গুরু নামে থাকবেন, গুরু ভাবে থাকবেন, শ্রী শ্রী ঠাকুর মহারাজকে কেন্দ্র করে জীবন অতিবাহিত করবেন। এবং সবাইকে জানাই নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং জয় গুরু জয় মা প্রীতি সম্ভাষণ। আমি সুশোভন আজকের মতন এখানেই শেষ করছি এবং আপনাদের নিকট বিদায় নমস্কার জানাচ্ছি। নমস্কার সকলকে। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।